1971 সালে স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয়ের পেছনে রয়েছে গণহত্যার এক নির্মম ইতিহাস, যার নমুনা যথাযথ সংরক্ষণ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। একাত্তরের গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে খুলনায় দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর নির্মিত হয়েছে। বাঙালির মুক্তি, স্বাধীনতার স্পৃহা আর মুক্তিযুদ্ধের নির্মম পর্ব গণহত্যার ইতিহাসকে এখানে মেলে ধরা হয়েছে। খুলনা থেকে জালাল শেখের ক্যামেরায় তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণহত্যা নিয়ে অনেক দেশে আমস্টারডামের আন ফ্রাঙ্ক জাদুঘর সহ তৈরি হয়েছে গণহত্যা জাদুঘর। সেসব দেশে শিশুদের ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় গণহত্যার ইতিহাস, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয়কে গুরুত্ব দিল 30 লাখ মানুষের আত্মদান আর 2 লাখ মা বোন সহ নারীকে নির্যাতন ও গণহত্যা নিয়ে ইতিহাসের বিকৃতি হয়েছে বহুবার, ফলে বিভ্রান্তি বাড়ছে নতুন প্রজন্মের মাঝেও। দেশের মুক্তিযুদ্ধের গণহত্যার ইতিহাস নতুন প্রজন্ম সহ সবার সামনে তুলে ধরতে 2014 সালে খুলনায় গড়ে তোলা হয় দেশের প্রথম 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বরাদ্দে 2016 সালে খুলনার 26 সাউথ সেন্ট্রাল রোডের সরকারি জমিতে স্থায়ীভাবে জাদুঘরটি স্থানান্তরিত হয়। এরপর শুরু হয় আধুনিক মানের গণহত্যা আর্কাইভ ও জাদুঘরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের কাজ। এ প্রকল্পের কাজ শেষ হলে এটিই হবে এশিয়ার প্রথম আধুনিক গণহত্যা আর্কাইভ ও জাদুঘর। এই আর্কাইভে আমরা বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত, ছবি, ভিডিও এই জিনিসগুলো সংগ্রহ করি। তো আমাদের আর্কাইভে এখন পর্যন্ত প্রায় ছবি আছে 7000-এর মতো, ভিডিও আছে প্রায় 6000-এর মতো মুক্তিযুদ্ধ গণহত্যা রিলেটেড। এই আর্কাইভ ও জাদুঘরে রয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত নানা রকম তথ্য উপাত্ত। প্রতিদিন শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ এই জাদুঘর দেখতে আসছেন। আমি দেখলাম হচ্ছে মুক্তিযোদ্ধাদের ছবি, বিভিন্ন নমুনা দেখে মুক্তিযোদ্ধাদের সেই সময় গণহত্যার বিভিন্ন নির্মম দৃশ্য দেখে ভিতরে সেই বোধটা এসেছে। উদ্যোক্তারা বলছেন মুক্তিযুদ্ধের বিজয় গাথা ও গণহত্যার বিষয় তুলে ধরে স্বাধীনতা চেতনায় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ। 30 লক্ষ শহীদ এবং কমপক্ষে 5 লক্ষ নারীর যে নির্যাতন, এটাকে স্মরণ রাখা এবং নতুন প্রজন্মকে উপস্থাপন করা যাতে তারা কখনো ভুলে না যায়, সেই জন্য গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর করেছি। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।